啊。 অনাবস্য তার লুপ্ত করেছে আমার ধুলন দুঃসের বিষয়ে তাই তো তোমায় শুধাই একটি দলে যাহা তোমার বিষয় বায়ু দর্শক দেখুন যারা কানে শুনতে পান না কথা বলতে পারেন না তারাও কিন্তু আরজিকর কাণ্ডে আওয়াজ তুলছেন তারাও বুঝে গেছেন রাজ্যে কি হচ্ছে আর যারা এখনো কথা বলছেন না যারা কথা বলতে পারেন বা আমরা যারা কথা বলতে পারি শুনতে পাই দেখতে পাই ঠিকঠাক আমরা এখনো চুপ করে বসে থাকব। যাদের সেইভাবে কথা বলার শক্তি নেই যারা সবটা শুনতে পান না মুখ বধির মুখ বধির তারাও আর জিকার কাণ্ডে আওয়াজ তুলছেন প্রতিবাদ করছেন চিৎকার করছেন তাদের মতো করে তারা কথা বলতে পারেন না কিন্তু কথা বলার চেষ্টা করছেন যতটা পারা যায় যেভাবে পারা যায় বোঝানোর চেষ্টা করছেন আওয়াজ তুলছেন আর আমরা এখনো চুপ করে বসে থাকবো যারা এখনো পথে নামিনি নামার প্রয়োজন মনে করিনি চুপ করে বসে থাকবো চুপ করে বসে থাকবেন দর্শক এই সব দৃশ্য অবশ্যই লজ্জা দেবে যারা এখনো চুপ করে বসে থাকবেন এইরকম একটা কাণ্ড চাই বলে আজকে তাদেরকে কেন রাস্তাতে নামতে হচ্ছে এই জন্যই নামতে হচ্ছে কারণ কিছু দেখতে পাওয়া যাচ্ছে না সেই একজনকে পুলিশ ধরেছিল তারপর সিবিআই তদন্ত করছে কাউকে ধরতেই পারছে না যেটা সামনে আসছে অনেকে বলছেন যে কি করে করে তথ্য সব সব লোপাট দেওয়া হয়েছে। যখন এই খবর সামনে আসছে এবং দেখতেও পাওয়া যাচ্ছে না কারোর বিরুদ্ধে কোন অ্যাকশন নেওয়ার তখন মানুষ আবারও নতুন করে গর্জে উঠছেন যে হচ্ছে তা কি এতদিন চলে যাচ্ছে এর রকম একটা জঘন্য ঘটনা সবাই বিচার চাইছেন আর তদন্তে খুঁজে পাওয়া যাচ্ছে না তাহলে কি সত্যি লোপাট করে দেওয়া হয়েছে মানুষ কিন্তু তথ্য প্রমাণ জন্য ধীরে ধীরে মানে সর্বস্তরের মানুষ সব সংগঠনের মানুষ তারা কিন্তু রাস্তাতে নামছেন এবং শেষ পর্যন্ত যারা মুখ বধির তাদেরকেও নামতে হচ্ছে বিচারের দাবিতে এর থেকে লজ্জার আর কি হতে এর থেকে লজ্জার আর কি হতে পারে যে রাজ্যে এমন একটা ঘটনা ঘটলো তার বিচারের জন্য মুখ রাস্তাতে নামতে হয়েছে রাখি কোথায় কি এটা আর একটা দেখাবো আপনাদেরকে সেটা সেটাও এসছে দুদিন আগেকার ভিডিও যারা মানে প্রতিবন্ধী ফিজিক্যালি চ্যালেঞ্জ তারাও একটা রালি বের করেছিলেন আমি সেটাও আপনাদেরকে দেখাতে চাই যে সত্যি কি অবস্থা আজকে এই যে দেখুন আমি আপনাদেরকে খানিকটা অডিও সমেত একটু দেখাই প্রতিবন্ধী তারাও রাস্তাতে নেমেছেন বিচারের দাবিতে জোটবদ্ধ হয়ে দর্শক কি বলবো দেখি কেমন লাগছে এবং ভাবছি যে আমরা কোথায় রয়েছি আমরা কোথায় রয়েছি যে এই রকম একটা ঘটনা ঘটলো তার বিচার হচ্ছে না বিচারের দাবিতে প্রতিবন্ধী মুখ বধির তাদেরকেও রাস্তাতে নামতে হচ্ছে তাদেরকেও আর আমি যেটা বারবার বলার চেষ্টা করছি সেটা হচ্ছে যে যারা এখনো চুপ করে বসে রয়েছেন যারা এখনো মনে করছেন না যে এটা নিয়ে রাস্তাতে নামার প্রয়োজন রয়েছে তারা এখনো চুপ করে থাকবেন এইসব দেখেও কোথাও একটা লজ্জা দিচ্ছে না এনারা আওয়াজ তুলছেন যাদের আওয়াজ তোলার সেই অর্থে ক্ষমতা নেই ফিজিক্যালি তারা আওয়াজ তুলছেন আর যাদের ক্ষমতা দিয়েছেন উপরওয়ালা তারা আওয়াজ তুলবেন না কথা বলবেন না একটু রাস্তাতে নামবেন না নামবেন নামতে হবে তা না হলে যে মুশকিল ওই ডাক্তার ধর্ষণ খুন ওটা ওখানেই শেষ না আরো 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 ঘটনা ঘটবে সুতরাং অবস্থার পরিবর্তন ঘটাতে গেলে এবার গর্জে উঠতে হবে শুধুমাত্র এটা ওই রকম ভেবে বসে থাকলে চলবে না ও মমতা ব্যানার্জির সরকারের ব্যাপার ও অমক দল লড়বে তমক দল লড়বে ও পলিটিক্যালি ওরা বুঝে নেবে সব জায়গাতেই পলিটিক্যালি ভেবে চুপ করে বসে থাকলে চলবে না প্রত্যেক নাগরিকের কিন্তু একটা আছে এটুকু থাকা দরকার প্রতিবাদে গর্জন করা আর আমি শেষে একটা কথা বলবো যারা নামেননি তারা নামবেন যারা প্রতিবাদ করছেন তারা প্রতিবাদ করবেন কিন্তু যখন একমুখী লড়াইয়ের কোনো ডাক দেওয়া হবে এক ছাতার তলাতে তখন যেন সকলে এক ছাতার তলাতে এসে লড়াইয়ে সামিল হন তা না হলে টুকরো টুকরো শক্তি টুকরো টুকরো প্রতিবাদ করে চলে যাবে তার কিন্তু কোনো ইফেক্ট হবে না তার কিন্তু কোনো ইফেক্ট হবে না কিন্তু সবকটা শক্তি যদি এক ছাতার তলাতে এসে একসঙ্গে প্রতিবাদ করেন কোন ইস্যুতে মানে রাজ্যের হাল ফেরানোর কোন ইস্যুতে তাহলে সেটা অনেক বেশি ইফেক্টিভ ইফেক্টিভ হবে সেই মানে ইফেক্টিভ ব্যাপারটা করার জন্য যখন কোন কল আসবে তখন যেন সকলে আমরা এক ছাতার তলাতে এসে কাজটা করি প্রতিবাদটা করি এটা এটাও কিন্তু বলার এখন যেমন যা হচ্ছে হোক যেমন যা হচ্ছে হোক মানে কথাই আছে না দশের লাঠি একের বোঝা সব কটা যদি এক সঙ্গে করা হয় না শাসকের বোঝা হয়ে যাবে শাসক বুঝতে পেরে যাবে হাল খুব খারাপ সামলাতে না পারলে ছেড়ে পালাবে আমরা সেটাই দেখতে চাই দর্শক বলবেন যে সব ভিডিও সামনে আসছে এগুলো কোথাও একটা মানে সুস্থ মস্তিষ্কে আঘাত করছে না এটা কেমন লাগছে না চিৎকার চিৎকার করার ক্ষমতা নেই মানে ভাষা যে ভাষায় আমরা কথা বলি তবুও তাদের শরীরী ভাষা তাদের আর্তনাদ এটা মানে বুঝিয়ে দিচ্ছেন না তারা তাদের যন্ত্রণা কোথায় তাদের মধ্যে কি ইফেক্ট ফেলেছে বুঝিয়ে দিচ্ছে না যখন এই দৃশ্য সামনে আসছে এই প্রতিবাদ এদিকে মুখ প্রতিবাদ ওইদিকে বধিরের মানে প্রতিবন্ধীদের প্রতিবাদ তখন কি আমরা সত্যি চুপ করে বসে থাকবো এখনো দর্শক ভাববেন এবং যা দেখছেন যদি কিছু বলার থাকে অবশ্যই বলবেন কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ টিভিতে